মেহেদি ভাই, প্রথমে জানতে চাবো যে চলচ্চিত্র অনেকদিন কাজ করছেন, শাকিব খানের সাথে তো অনেক কাজ হয়েছে মনে হয়, তো শাকিব খানের সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি এবং মানুষ হিসাবে কেমন? ও তো প্রথম মানুষ হিসাবে খুব ভালো, খুব ভালো মানুষ হিসাবে, আর নায়ক হিসাবে তো আপনারা অবশ্যই বিবেচনা করেছেন, জাজমেন্ট করেছেন ভালো। আর ওর সঙ্গে অভিনয় করতে গেলে খুব সহযোগিতা করেন, কো আর্টিস্টকে, অপর যে শিল্পীকে খুব সহযোগিতা করেন, কীভাবে ড্রেস আপ পড়বে, সংলাপ ব্যাপারে খুব সহযোগিতা করেন, সংলাপ কীভাবে ডেলিভারি দিতে হবে, সব বিষয়ে আমি মানে সব বিষয় নিয়ে ভালো। আচ্ছা, আপনি তো মানেন যে বর্তমানে সুপারস্টার শাকিব খানই? অবশ্যই, বিগ সুপারস্টার। অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে নাম্বার ওয়ান সুপারস্টার তো শাকিব, সেটা অবশ্যই আনডাউটলি। আচ্ছা, অনেকেই বলতেছে যে আসলে সুপারস্টার বলতে বাংলাদেশে কেউই নাই, এই কথাটা আপনি কিভাবে দেখছেন? না, সুপারস্টার আমাদেরকে, আমাদের বাস্তব কথাটা তো আমরা বলতে পারি না, এই সমস্যা এখানেই তো। সত্যি কথা হচ্ছে যে আমাদের স্টার কিন্তু শাকিব খান, যেটা সব বড় বড় বিগ ব্যানারের ছবি এদেশে হোক বা আমাদের পাশের দেশে কলকাতা হোক, সেখানে সেই স্টার কিন্তু, শুধু আমাদের দেশে না কিন্তু, ওইখানে সেই স্টার কিন্তু সে শাকিব খান। তো সে এটা ধরে রাখার ব্যাপারে সে একটা একটা সময় খুব উনি কষ্ট করেছেন, সে এই কষ্টের ফসলটা কিন্তু এখন সে পাচ্ছে আর কি। আচ্ছা, সম্প্রতি খুব বিগ বাজেটের একটা সিনেমা, যদিও সরকারের অনুদান মাত্র 60 লাখ টাকা পেয়েছে, কিন্তু খসরু ভাইয়ের সিনেমা মানে তো বিগ 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 সিনেমা, তো গলুই সিনেমাতে কাজ করছে এবং এই সিনেমাটা নিয়েই মূলত সমালোচনা যে 60 লাখ টাকায় কীভাবে শাকিব খানকে নিয়ে সিনেমা করা সম্ভব। আসলে তো সম্ভব না 60 লাখ টাকাতে শাকিব খানকে নিয়ে সিনেমা করা, কারণ তার পেমেন্ট বা তার রেমুনেশন যে পরিমাণ রেমুনেশন সে অনুযায়ী সম্ভব না। কিন্তু খসরু ভাই এখানে তার তহবিল থেকে আরও প্রায় 1.5 কোটি টাকা অ্যাড করে 2 কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে, কিন্তু নানানজন নানা সমালোচনা করছে যে এটা কীভাবে সম্ভব, সুপারস্টার কীভাবে অনুদানের সিনেমা করে। তো আসলে সুপারস্টার কি অনুদানের সিনেমা করতে পারে না নাকি? এটা অবশ্যই কেন পারবে না, আমরা অভিনেতা শিল্পীরা, আমরা সব চরিত্রে এবং সব ঘরের সব হাউসের ছবি আমরা করবো। আচ্ছা আচ্ছা, আর স্টার তো করবেই, নাহলে স্টার হলো কী করে? আচ্ছা আচ্ছা, আজকে স্টার হওয়ার একমাত্র গুণ তো এটাই, এটাই কিন্তু শাকিব খানের গুণ, গুণ যে সরকার অনুদানের ছবিগুলো সে এই বাজেটে সে শেষ করবে। আচ্ছা, তাহলে খসরু ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই যে যদি কাজ করে থাকেন খসরু ভাইয়ের সাথে। খসরু ভাইয়ের ছবিতে আমি 3টা ছবিতে কাজ করেছি, অসম্ভব ভালো একজন প্রযোজক, আমি আমরা শিল্পীরা বলি, অনেক শিল্পীর আমরা আলোচনা হয় এটা, আর শিল্পীদের খুব সহযোগিতা করেন, সে টাইমিং ব্যাপারে খুব সহযোগিতা করেন এবং গল্পেতে যা যা দরকার উনি চেষ্টা করেন সেই জিনিসগুলো দেওয়ার জন্য, লোকেশন দেওয়ার জন্য, ড্রেস আপ দেওয়ার জন্য, গল্পে যদি হয় যে গল্পেতে আরও রিচ করার জন্য আপনারভাবে চেষ্টা করুন, সময় লাগাবেন, উনি খুব তাড়াহুড়ো শুটিং করেন না, উনি খুব সময় নিয়ে আস্তে ধীরে শুটিং করেন আর কি। এই আর খসরু ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে উনি খুব গরিবদেরকে খুব সহযোগিতা করেন, এটা আমি যতটুকু জানি আর কি। FDC যারা গরিবের শিল্পীরা, যারা দুস্থ শিল্পী রয়ে গেছেন, তাদেরকে অনেক সহযোগিতা করেন। আচ্ছা, সর্বশেষ গলুই সিনেমা শুভকামনা দিয়ে একটু শেষ করবেন। আমি এই ছবির প্রতি ইনশাল্লাহ আশা করছি খুব ভালো হবে, এবং দর্শকরা আপনারাও দেখবেন, আমি তো দেখবই, এবং আপনারা দেখবেন, সেই সাথে আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব সবাই আছে তাদেরকে নিয়েই হলে যাবেন, দেখবেন সবাইকে, তাহলে কিন্তু ওই ছবির সার্থকতা হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ।